নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 296তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম গতদিন 28 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসেছিলেন শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে, দুর্গা প্রতিমা দর্শন করবেন, পুজো দেখবেন সেই উপলক্ষে। তার আগে তিনি ভক্ত প্রবর শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে যে প্রসঙ্গ ছিল আমরা তারই মধ্যে ছিলাম এবং আজকেও সানন্দে ওই দিনে অবস্থান করব। আমরা আগের দিন দেখেছি, অর্থাৎ গত শনিবারে, যে শ্রীরামকৃষ্ণ কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। তারপরে ওই সমাধিস্থ অবস্থা থেকে প্রকৃতিস্থ হচ্ছেন, সেই অবস্থায় কথা বলেছেন। তারপর ধীরে ধীরে ভক্তদের সঙ্গে বাহ্য দশায়, অর্থাৎ মনটা যখন বাইরের দিকে চলে আসছে, সেরকম অবস্থায় ভক্তদের সঙ্গে কথা বলতে আরম্ভ করবেন, এরকম একটা জায়গায় আমরা থেমেছিলাম। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখেছেন, আমরা শুনেছিলাম যে কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। তাহলে যা বলছিলেন তিনি ওই অর্ধবাহ্য দশায় কতকটা সেই রকম বলতে বলতে তিনি প্রকৃতিস্থ হয়েছেন, মানে এই প্রকৃতির মধ্যে পুনরায় প্রত্যাবর্তন করেছেন, এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন। এইটি মাস্টারমশাই লিখেছিলেন, আমরা সেই জায়গা পর্যন্ত শুনেছিলাম। তারপর কেদারকে গান করিতে বলিলেন। কেদার গাইতেছেন, কেদার মানে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয়, তার কথা হচ্ছে। কেদার গাইতেছেন, এক মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। প্রথম পঙ্ক্তিটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, মনের কথা কইব কি সই কইতে মানা, তারপরে দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নেতে যায় গো চেনা, সে দুই এক জনা ভাবে ভাসে রসে ডোবে, ও সে উজান পথে করে আনা গোনা, ভাবের মানুষ উজান পথে করে আনা গোনা। দুই গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। এখানেও প্রথম পঙ্ক্তিটি স্থূলাক্ষরে আছে, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তারপর তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। গৌর চাঁদের প্রেম কুমিরে গিলেছে গো সই, এমন ব্যথার ব্যথি কে আর আছে হাত ধরে টেনে তোলায়, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়। তিন যেজন প্রেমের ঘাট চেনে না, এই পঙ্ক্তিটি দিয়েছেন শুধু এবং স্থূলাক্ষরে। গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন, তিনি ও তার দুই একটি ব্রাহ্ম ভক্ত, তিনি ও তার দুই একটি ব্রাহ্ম বন্ধু ঠাকুরের কাছেই বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তের প্রতি, কারণের বোতল একজন এনেছিল, আমি ছুঁতে গিয়ে আর পারলুম না, বিজয় আহা,
শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে তন্ত্র সাধনায় যেরকম সাধারণত হয়ে থাকে সেটির কথা বললেন, যে ওই রকম এনেছিল, আমি ছুঁতে গিয়ে আর পারলুম না। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলছেন আহা, কেন বলছেন? আমরা তো বলতে পারবো না, অনুমান করা যেতে পারে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এরকম অবস্থা যে ছুঁতে যাচ্ছেন, ওই যে তন্ত্র সাধনার পথ সেটিকে তিনি ভালোবাসেন, জানেন, শ্রদ্ধা করেন। তো সেই রকমভাবে কেউ যদি নিষ্ঠা নিয়ে সেই পথে থাকেন এবং সেখানে যে যে আচারগুলি আছে সেগুলি যথাবিহিত পালন করেন, এই সব কিছুর প্রতি শ্রীরামকৃষ্ণের অপরিসীম শ্রদ্ধা, এবং টোকেন জেস্চার হলেও তিনি তন্ত্র সাধনার মধ্যে এই সব কিছুর মধ্য দিয়ে গেছেন, কিন্তু এখন যেরকম অবস্থা তাতে বলছেন আমি ছুঁতে গিয়ে আর পারলুম না। এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে আরও ওপরের দিকে অবস্থাটা হয়ে যাচ্ছে, কিন্তু শ্রদ্ধার জায়গাটা রয়েছে ওই পথ পদ্ধতি মতের প্রতি। এই সব কিছু ভেবে হয়তো বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলছেন আহা। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, মদ খেতে হয় না, মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়, ঠিক যেন পাঁচ বোতল মদ খেলে হয়। সহজানন্দ বলছেন, যে বলছেন এটা হলে নেশা হয়ে যায়, এই যে মায়ের নাম ঈশ্বরের নাম তাতে নেশা হয়ে যায়। এই নেশা হয়ে যাওয়াটা কীরকম, জাগতিক নেশার মতো আছে। জাগতিক নেশায় যেমন জগৎ ভুল হয়ে যায়, এখানেও ভুল হয়ে যায়, প্রচণ্ড আনন্দ হয়, কিন্তু এইখান থেকে জাগতিক নেশার সঙ্গে তফাৎ হতে আরম্ভ করছে। জগৎ ভুল হয়ে যাচ্ছে, জাগতিক নেশা যেটিকে আমরা জানি বা বলা হয় যেটিকে, সেখানে জগৎ ভুল হয়ে যাচ্ছে, আর ঈশ্বরীয় নেশায় যে জগৎ ভুল হয়ে যাচ্ছে তাহলে কি থাকছে, ওখানে যেটা থাকছে সেটা কি সব এলোমেলো, ইউফোরিয়া বলা হচ্ছে সেই অবস্থাকে, কি সব এলোমেলো, অসংবদ্ধ। আর এখানে জগৎ ভুল হয়ে যিনি জগদতীত তার অনুভব হচ্ছে, জগতের থেকেও বাস্তব সত্যের একান্ত উপলব্ধি হচ্ছে। এক দুই হল ওই যে আনন্দ হচ্ছে, নেশায় একটা হয় ওটা একটা ঠিক মজা, একটা ফুর্তির জগতে থাকা, আর এখানে হচ্ছে গভীরতম আনন্দ যেটার সঙ্গে কোনো জাগতিক মজা ফুর্তি, এটার খুশির ভাব তার সঙ্গে কোনো তুলনা হবে না। তো ওই নেশার সঙ্গে এইরকম মিল আর অমিল। তবে হ্যাঁ, নেশায় যেমন জগৎ ওই উবে গেল, তেমনি ঈশ্বরীয় নেশাতেও তাই, জগৎ এককালে অন্তর্হিত হল। ওইটাও জগৎ, কিন্তু সেটা অন্তর্জগৎ, বহির্জগৎ অন্তর্হিত হল। শ্রীরামকৃষ্ণ বলছেন সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, সহজানন্দ, সহজেই প্রাপ্ত এই আনন্দ। কিন্তু সহজে প্রাপ্ত মানে যা হোক করে মেডিজি একটা সেরকম নয়, সাধন ছাড়া এমনিই হয়ে গেল, হাসতে হাসতে হয়ে গেল, ওই অর্থে নয়, কিন্তু এমন একটা অবস্থা যে একটু উদ্দীপনের মাধ্যমেই ওটা হয়ে যায়, অনেক সাধ্য সাধনা করে এখন আর পেতে হয় না। কেউ ধরা যাক হাই জাম্প দিচ্ছেন, তো প্রথম প্রথম তাকে অনেক অভ্যেস করতে হয়, সবসময় যে ঠিকমতো পারা যাচ্ছে তাও নয়, তারপর করতে করতে ওই হাইটটা যখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন তখন হাসতে হাসতে গিয়ে কড়াং করে মারলেন লাফ এবং সেই বাধা টপকে বেরিয়ে গেলেন, ও হাসতে হাসতে ওটা হয়ে যাবে, এখন তো অভ্যেস হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় জগতে পরমার্থের মধ্যে যে চলে যাচ্ছেন, ওই জগতে চলে যাচ্ছেন, এই জগৎকে ছেড়ে ওটা অ্যাটিজ হয়ে যাচ্ছে, সহজে হয়ে যাচ্ছে, সেই অর্থে সহজানন্দ। বলছেন সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, মদ খেতে হয় না, অমনি মানে এমনি এমনি স্বতঃস্ফূর্তভাবে, ইজিলি, অ্যাট ইজ, মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়, ঠিক যেন পাঁচ বোতল মদ খেলে হয়। তাহলে ওই মদ খেলে যেরকম নেশা হয় সেরকম নেশা হয়ে যায়, আর সেটা কখন হচ্ছে,
কি অদ্ভুত কথা বলছেন, মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়। কথামৃতের অন্যতম আস্বাদনের বাক্য এইটি। গানের মধ্যে আছে চর্বচর্ষ লেজ্জ পেয়েও, এ নানান রকম ভাবে তো মানুষ আস্বাদন করে, পান করে, কথামৃত মায়ের চরণামৃত পান করবার। শ্রীরামকৃষ্ণ বলছেন মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়। তাহলে এই নেশা হয়ে যাচ্ছে এবং সেটা চরণামৃত দেখে, তখনও খেতে হয়নি, ধারণ করতে হয়নি, তার মানে মায়ের চরণামৃত ধারণ করে তার যে অবস্থাটা হয়েছে, কত কতবার অজস্রবার হয়েছে, সেই অবস্থার স্মৃতি এত জাগ্রত জীবন্ত রয়েছে যে এখন চরণামৃত দেখলেই ওটা হয়ে যায়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অপূর্ব পবিত্র আধ্যাত্মিক নেশার স্বরূপ উচ্চারণ। বললেন মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়। তাহলে ওই যে দেখে, ওইটাতেই উদ্দীপন হচ্ছে চরণামৃত, তার মানে চরণামৃত ধারণ করলে ওই রকমটা হয়, এই হয়ে যাচ্ছে অবস্থা। গানের মধ্যে আছে মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে। মজলো, মজে গেল আমার মন ভ্রমরা, ভ্রমরকে দেখেছো নীল কমলে কিরকম মগ্ন হয়ে থাকে, সেরকম আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে মজে গেছে। এই যে মজে যাচ্ছে, কি আনন্দ সেখানে, কি অমৃত, কি রস, কি নেশা, কি পবিত্রতা, কি আন্তর অনুভূতি, কি স্বরূপের উপলব্ধি। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, তারই রামকৃষ্ণকৃত নব অনুবাদ মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়। এ অপূর্ব ভাবের একটি যাত্রা, ভাবের সূত্র, ভাবের সম্প্রসারণ, ভাবের পরম্পরা। তো বললেন মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়। এটিকে অন্যদিক থেকে দেখতে গেলে যে মার চরণামৃতর মধ্যে ওই রকমই আছে, ঠাকুরের নেশা হয়ে যাচ্ছে। তাহলে তার আগে যারা আছেন তারা যদি চরণামৃত ধারণ করেন, তাদের এমনিতে লোকে বলে চরণামৃত খেতে হয়, খেলে ভালো হয়, ভালো হওয়াটা কত দূর, যদি কেউ হৃদয়ের শুদ্ধ ভাব নিয়ে, ব্যাকুলতা নিয়ে, মায়ের প্রতি ভালোবাসা নিয়ে চরণামৃত ধারণ করে, তাহলে যে কি হবে সে বলে বোঝানো যাবে না। ঠাকুর বলছেন আরে আমার দেখেই নেশা হয়ে যায়। তাহলে মনের ঊর্ধ্বায়ন, মনের আনন্দ, সব কিছু ওই চরণামৃতের মধ্যে ধরা আছে। সেটি যে পবিত্রতা নিয়ে ধারণ করবে তার হবে, কারুর বেশি হবে, কারুর হয়তো কম হবে, কিন্তু হবে। এইটা শ্রীরামকৃষ্ণের এই উক্তির মধ্যে ইঙ্গিত থেকে যাচ্ছে যে এইভাবে যদি মায়ের চরণামৃত কেউ ধারণ করতে পারে, তাহলে ওই আনন্দ নিশ্চিত রূপে রয়ে গেল তার জন্য। যে আনন্দের সমান্তরাল দৃষ্টান্ত হচ্ছে ওইখানে মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে। ওই যে কমলের মধ্যে যে মধু আছে, ভ্রমর সেটির আস্বাদন করে, ভ্রমর সেটি পান করে, তাহলে ওই ভ্রম নীল কমল মায়ের চরণ কমলের মধ্যে যে মধু সেটি ভ্রমর আস্বাদন করে তো, আর ওই চরণ স্পর্শপূত যে চরণামৃত তার মধ্যেও মধু আছে, নেশা হয়ে যায়। এই ভাবের সূত্র, ভাবের ঐক্য। শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গ করতে করতে বলছেন এই অবস্থায় সব সময় সব রকম খাওয়া চলে না, যে এই রকম যখন মনের মধ্যে অবস্থা হচ্ছে, ওই মায়ের প্রতি প্রাণ মন সমস্ত কিছু রয়েছে, সেইখানে যেন সমর্পিত হয়ে রয়েছে,
সেই রকম একটা যে অবস্থা, মাতৃভাবে পরিপূর্ণ অবস্থা, শ্রীরামকৃষ্ণ বলছেন এই অবস্থায় সব সময় সব রকম খাওয়া চলে না। তার মানে ওই যে খাদ্যের তো আছে নানান রকমের গুণের প্রসঙ্গ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে ওটা সত্য, তা সেই সব বিচার আছে তো যে কোন খাদ্যের কিরকম গুণ, কোন অবস্থায় কোন খাদ্য সহ্য হবে, এসব তো আছে। তো শ্রীরামকৃষ্ণ সেটা বলছেন, যারা খাদ্য রসিক তারাও তো জানেন এটা যে কখন কোনটা খেতে হবে। কারো যদি মুড়ি আর তেলে ভাজা খেতে ভালো লাগে এবং তিনি খাদ্য রসিক হন, তাহলে ও খাবার একটা টাইমিং থাকতে হবে তো। সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করে মুড়ি তেলে ভাজা খাবে নাকি? তো আস্বাদনের সঙ্গে ওই সময়ের ব্যাপারটাও রুচির মধ্য দিয়ে একটা অদ্ভুত যোগসূত্র স্থাপিত করে রয়েছে, যে ওটাও রুচির মধ্যে পড়ে যে এই রকমভাবে খেতে হবে, এইটুকুনি নুন থাকবে, বেশি হবে না, এটা হবে ওটা হবে, এই সমস্ত নানা রকম, আর কোন সময়ে খেতে হবে। তাহলে খাদ্য রসিক যিনি তার টাইমিং আছে, যে খুব স্পাইসি খাবার খান অথবা সাধারণ খাবার কোনটা কখন খাবেন তার টাইমের ব্যাপার আছে। সেরকম যেমন আছে তেমনি ভাবের জগতে যিনি রয়েছেন তিনিও খাদ্যের ব্যাপারে সতর্ক থাকেন, যে কিনা খাদ্য রসিক তাকে যদি ভুল সময় ভুল জিনিস খাওয়ানো হয় এবং জোর করা হয় যে এখন এটাই খেয়ে নিন, সে বলে দূর, খাবার পুরো মজাটাই নষ্ট হয়ে গেল। অধ্যাত্ম পথের যিনি পথিক তার অধ্যাত্ম ভাবে কষ্ট হয় যদি মনোমতো খাবার না হয়। সেই যে মনোমতো খাবার, তার মানে সেটা ওই ভাবের সঙ্গে মিলছে, এইখান থেকেই হিন্দু শাস্ত্রে খাদ্যের নানান জাতি বিচার গুণ বিচার সেটা একদম বিজ্ঞানসম্মতভাবে করা আছে। কেউ সেটা মানবেন কি মানবেন না তার আলাদা কথা, কিন্তু যিনি খাদ্য রসিক অর্থাৎ এক্ষেত্রে অধ্যাত্ম রসিক, তিনি জানেন যে ওই যে খাদ্যের সম্পর্কগুলো বলা আছে ওগুলো ঠিক ঠিক ওই রকমই ইচ্ছে অনিচ্ছেগুলো হয়, আর আগে থাকতেই যদি সাধকের ওপরে ওগুলোকে আরোপ করা হয় নিয়মের মতো, তাহলে সাধকের খুব কল্যাণ হবে। তো এই খাদ্য বিজ্ঞান একটি তো রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এই অবস্থায় সব রকম, এই অবস্থায় সব সময় সব রকম খাওয়া চলে না। তাহলে ওই যে মাতৃভাবপূর্ণ অবস্থা, নেশা লেগে যাচ্ছে মাতৃভাবে, সেই সময় এটা হচ্ছে যে সব সময় সব রকম খাওয়া চলবে না। নরেন্দ্র, খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো, এটা একটু অন্য মত, যে খাওয়া দাওয়া কখন কি হবে ঠিক নেই, অতএব যেমন পাওয়া যায় সেরকমই ভালো। শ্রীরামকৃষ্ণ এটাকে নিচ্ছেন না, যে না এটা মিলছে না। তো মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, অবস্থা বিশেষে উটি হয়, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়। প্রথমে সমর্থন করলেন যে অবস্থা বিশেষে উটি হয়, অর্থাৎ ওই খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভ, সেটা কখন? জ্ঞানীর পক্ষে। তার মানে এখানেও হচ্ছে সতর্কবার্তা আছে যে না না, যদৃচ্ছা লাভ মানে যে যখন যা পেলাম সেরকম খেয়ে নিলাম, ওটা জ্ঞানীর পক্ষে ওরকম হয়। জ্ঞানীর পক্ষে বলছেন, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়, কুণ্ডলিনীকে আহুতি দেয়। তাহলে সেই সময় তোর কথাটা মানছি, অন্য কেউ হলে হয়তো উড়িয়ে দিতেন, কিন্তু নরেন্দ্রনাথকে বলছেন ওটা জ্ঞানীর অবস্থায় হয়। বলে বলছেন, ভক্তের পক্ষে উটি নয়। আমার এখনকার অবস্থা, বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না, এরকম। তো বলছেন যে এই অবস্থায় বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না। ব্রাহ্মণ ব্যক্তি, তিনি ভোগ নিবেদন করেছেন, সেইটি হলে খেতে পারি। তাহলে এটা কি একটু পুরনো মতো হয়ে গেল? একালে চলবে এই মত? ব্রাহ্মণ মানে যিনি আদর্শগতভাবে একটা ভাবধারার প্রতিনিধি, যে সমস্ত মানুষ ঈশ্বরকে নিয়ে থাকেন, পুজো পাঠ, শাস্ত্র অধ্যয়ন, মানুষের মঙ্গল চিন্তা সতত,
সতত মঙ্গল চিন্তা এই সব ভাবনার মধ্যে থাকেন, তাকে যদি আমরা ব্রাহ্মণ বলে চিনতে পারি, ব্রাহ্মণ নামে অভিহিত করা হয় তাকে, যেমনটি হয়ে থাকে সেই রকম ব্রাহ্মণ, তাহলে সবাই ওরকম নাকি ব্রাহ্মণ যারা? না, কিন্তু যথার্থ ব্রাহ্মণ, যেমন যথার্থ খেলোয়াড়োচিত মনোভাব লোকে বলে, তা খেলতে গিয়েও তো অনেক উল্টোপাল্টা হতে পারে, কিন্তু যথার্থ খেলোয়াড়োচিত মনোভাব সেটা একটা আছে, সেরকম যথার্থ ব্রাহ্মণোচিত মনোভাব সেইটা নিয়ে যদি কেউ ভোগ নিবেদন করেন, এইবারে আসছে যে খাওয়া দাওয়া, কিন্তু সেটা আগে ভগবানকে নিবেদন করা হবে, খাদ্য তাকে নিবেদন করা হবে, তিনি প্রসন্ন হয়ে গ্রহণ করবেন, তবে সেটি প্রসাদ হবে, আর যিনি নিবেদন করছেন তিনি একজন যথার্থ ব্রাহ্মণ, এরম হলে আমি খেতে পারি, না হলে পারি না। আবারও ভাবছি যে ওই ভেতরকার যে সাত্ত্বিক অবস্থা তার সঙ্গে ওটা যাচ্ছে, ঠিক ওই খাদ্যরসিক যেরকমভাবে খাবারের সময়ে গুণগত মান ইত্যাদি বিচার করেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আমার এখনকার অবস্থা বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না, আবার আগে অন্য অবস্থা ছিল, ওই যে বললেন না যে জ্ঞানীর অবস্থায় সব রকম নেওয়া যায়, তো আগে ওরকম অবস্থা ছিল। তো বলছেন আগে এমন অবস্থা ছিল দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ার যে গন্ধ আসতো সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতাম, এত মিষ্ট লাগত, এখন সব বাইয়ের খেতে পারি না, এইসব বলেন। তাহলে জ্ঞানীর অবস্থায় ওরকম, তাহলে জ্ঞানীর অবস্থা বড় না ভক্তের অবস্থা বড়, এটা শ্রীরামকৃষ্ণের কাছে একেবারে অবান্তর। মনের বিভিন্ন অবস্থা, এই জ্ঞান পথ ভক্তি পথ সবই তো তাকে নিয়ে আনন্দ করবার মার্গ, জ্ঞানীর অবস্থায় ওরকম সব কিছুকে গ্রহণ করছেন সেটা হচ্ছে, আর ভক্তের অবস্থাতে ওইরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। আবার জ্ঞানীর অবস্থাতে কতগুলো আছে সেগুলো অন্যরকম, যেগুলো ভক্তের অবস্থাতে নেই, কিন্তু খাদ্যের ব্যাপারে এইটা দেখাচ্ছেন তিনি এবং বলছেন ওনার এটা হচ্ছে, উনি পারছেন না, এটার দ্বারা ওই যে আমাদের খাদ্যের গুণাগুণ বিচার, জাতি বিচার, সেই যে বিজ্ঞান সেটি দৃঢ়ীকৃত হচ্ছে, রিইনফোর্সড হচ্ছে, কনসলিডেটেড হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের আলোকে এইসব কথা বলছেন, তারপর মজা করছেন, পারি না বটে, আবার এক একবার হয়ও। কেশব সেনের ওখানে থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল, মাস্টারমশাই লিখছেন কেশব সেনের ওখানে, তারপর বন্ধনীর মধ্যে লিখছেন নব বৃন্দাবন, লুচি ছক্কা আনলে, তা ধোবা কি নাপিত আনলে জানি না, সকলের হাস্য, তা ধোবা কি নাপিত আনলে জানি না, সকলের হাস্য, বেশ খেলুম, রাখাল বললে একটু খাও, তো তা ধোবা কি নাপিত আনলে জানি না, এতে সকলে সবাই হেসে ফেলছেন কেন, মনে হয় যে এর পরে কি বলতে চাইছেন সেটা বুঝে ফেলেছেন, বেশ খেলুম, রাখাল বললে একটু খাও, এই শ্রীরামকৃষ্ণের বাচ্চাদের মতো ভাব, যে মা কালীর ভাবে যখন রয়েছি তখন ব্রাহ্মণের নিবেদিত ভোগ প্রসাদ সেটা ছাড়া খেতে পারি না, মাঝে মাঝে এরকম আবার হয়, সেদিন রাখাল বললো খাও, সে কেশব সেনের ওখানে গিয়ে মেরে দিলাম একেবারে, লুচি ছক্কা কে করেছে তার নেই ঠিক। বিজ্ঞানে বলা হচ্ছে যে এক্সেপশন প্রুভস দ্য ল, নিয়ম থাকলে তার ব্যতিক্রম থাকে লোকে বলে, আর এখানে বলা হচ্ছে বিজ্ঞানে বহু ক্ষেত্রে যে ব্যতিক্রম থাকলে বুঝতে হবে যে নিয়মটা ঠিকঠাক আছে, নিয়ম মানেই তার কিছু না কিছু ব্যতিক্রম থাকবে, আর তা না হলে তুমি যদি বলো নিয়মের কোনো ব্যতিক্রম নেই, তাহলে একটু সন্দেহ লাগবে যে ভালোভাবে পরীক্ষা টরীক্ষা করেছে তো, তো এক্সেপশন প্রুভস দ্য ল, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে লুচি ছক্কা প্রুভস দ্য ল, যে মাতৃভাবে থাকলে এমনিতে তিনি ওটা পারেন না। নরেন্দ্রের প্রতি, তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। নরেন্দ্রকে খুব ভালোবাসেন তো? খুব ভালোবাসেন বললে খুব কম বলা হয়ে গেল, নরেন্দ্রের সঙ্গে তিনি একাত্ম, আর এখানে আবার তুমি তুমি বলছেন, ওই অনেক সময় হয় না ভালোবেসে তুমি করে বলা, এমনিতে তো তুই বলেন, এখানে আবার তুমি তুমি করে বলছেন, তাহলে তুই যখন বলেন তখন যে ভালোবাসার কমতি হয় তা নয়, তবু এটা বিশেষ, তোমার এখন হবে, তাহলে তোমায় আটকাচ্ছি না।
ওই যে ঠাকুর বললেন না যে এখন আমি সব রকম পারি না, তো তাই বলে নরেন্দ্রনাথ খাবে না নাকি? আরে খাবে খাল, তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তার মানে জ্ঞান ভক্তি সব তোমার মধ্যে রয়েছে, তুমি এখন সব খেতে পারবে। এটা বলা মানে তো নিজের ওপরে স্থান দেওয়া, তা দিয়েছেন ঠাকুর, বলেছেন তো যে নরেন্দ্রকে আমি আত্মার আত্মীয় মনে করি, আমি ওর অনুগত। সেই তিনি বলছেন তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। ভক্তদের প্রতি এবারে বলছেন, ভক্তদের প্রতি যে নরেন্দ্রের ক্ষেত্রে এরকম খাওয়া দাওয়ার কিছু অ্যাপ্লিকেবল নয়, নোটেড এই ভঙ্গিটা, যে খেয়াল করো কি বললাম, সেই রকম ভঙ্গি, কিন্তু বলছেন অন্য ভাষায়, অন্য শব্দের দ্বারা, অন্য দৃষ্টান্তের দ্বারা। ভক্তদের প্রতি শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরের টান থাকে সে লোক ধন্য, আর হবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক। এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরের টান থাকে সে লোক ধন্য, আর হবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক। নরেন্দ্রের প্রসঙ্গ স্পর্শ করতে করতে শ্রীরামকৃষ্ণ বিশেষ শক্তির সঙ্গে এই কথাগুলি উচ্চারণ করলেন, যে শুকর মাংস খেয়েও যদি ঈশ্বরের টান থাকে তাহলে সে ধন্য। তার মানে ওই যে বললেন না যে আমার একটা অবস্থা ছিল যখন সব রকমই ভালো লাগতো, যখন ওই অবস্থায় যাচ্ছে তখন তার উপরে আর এই খাদ্যের দোষ গুণ এইসবগুলো আরোপ করা যায় না। তাই শুকর মাংস খেয়েও যদি ঈশ্বরের টান থাকে, তার মানে কি যে তার সেই টানটা তৈরি হয়েছে, সে লোক ধন্য, আর হবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক। তাহলে হবিষ্যি খাচ্ছে, আমরা সাধারণ ভাষায় বলি হবিষ্যি, কিন্তু মানে হবিষ্যি এমনিতে বলা হয় যে খুব খাদ্যের দিক থেকে বা খাদ্য বিজ্ঞানের দিক থেকে খুব পবিত্র, খুব নিরাপদ, খুব অনুকূল, কিন্তু কেউ কামিনী কাঞ্চনে যদি তার মন থাকে তাহলে ধিক। ধিক মানে ইউ শুড ফিল অ্যাশেমড অ্যাবাউট ইট। কেন তাহলে কাকে ধিক? ওই হবিষ্য না, হবিষ্য খাওয়া কেন, কোনটাকে? বোঝাই যাচ্ছে যে যে খাচ্ছে সে, তাকে যে খেয়েও তার এইদিকে মন রয়েছে, কিন্তু ঠিক কেন? দিস ডাজন্ট প্রুভ দ্য ইনএফিকেসি অফ হবিষ্যান্ন, কিন্তু হবিষ্য খাওয়ার ফলে মনটা খুব অনুকূল হয়ে যাচ্ছে ঈশ্বরের দিকে যাওয়ার, কিন্তু তাহলেও পুরনো সংস্কার এত প্রবল যে একজন ওইসব দিকে মন দিয়ে দিচ্ছে, তাকে হচ্ছে যে আরে তুমি একটু চেপে চুপে থাকলেই তোমার মন ভালো দিকে চলে যেত, যেহেতু তোমার হবিষ্যি খাওয়ার একটা ইচ্ছে হয়েছে। এক দুই হচ্ছে যে যদি কেউ দেখিয়ে দেখিয়ে ওইটা খায় যে সে খুব সাত্ত্বিক, আর এদিকে কামিনী কাঞ্চনে মন, তাহলে ধিক। তাহলে দু নম্বরটা হচ্ছে আরো হালকা, সেখানে ধিক তো বটেই, আবার ওই প্রথমটা যেটি আমরা ভাবছিলাম যে যদি সে স্বেচ্ছায় বুঝে ভালো ইন্টেনশন নিয়ে খেয়ে থাকে অথচ মন ওইদিকে ধাবিত হয়ে যায় তাহলেও ধিক, যে একটুখানি পুরুষকার প্রয়োগ করতে পারছো না। এটা হলো ওই দিকটা। আর প্রথম দিকটা, শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য, এটির অর্থ হচ্ছে যেরকম যদি হয় তাহলে হলো কি করে? একটু আগে বলা হলো যে খাদ্যের এই সমস্ত বিচার নানান রকম আছে, এইবার খাদ্যের যে এফেক্টগুলো সেগুলো নেগেটিভ, আবার পজিটিভ অনেক দিক আছে। তো একজন হয়তো খুব জপ ধ্যান করছেন, আবার খাদ্যের ব্যাপারে অতটা কেয়ারফুল নন, খাদ্য বিজ্ঞানটা জানেন কিন্তু অতটা কেয়ারফুল নন, কেউ খেতে দিয়ে যে খেয়ে ফেলেছেন, তাহলে হবে কি? খেলে যেটা বলা হয় সেটা হলো মনের একটু না একটু অবস্থা নাববেই, সেই যে মনের অবস্থাটা নামছে সেটা কিন্তু অফসেট হয়ে যাচ্ছে। দু ঘন্টা টানা বসে থাকেন আসনে। একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে ওই অফিস থেকে বেরিয়ে বা কোনো জায়গায় পাল্লায় পড়ে আজে বাজে সব খেয়ে ফেললো, মাংস টাংস খেয়ে একাকার কাণ্ড। এটি যদি হয় তাহলে এই লোকটাকে ধিক কি বলা হবে? সেদিন দেখা গেল সে ওই জপ করলো কিন্তু তার মন বসাতে একটু সময় লেগে গেল। এই যে অবস্থাটা হতে পারে, কিন্তু মন বসিয়েছে পরে, তাহলে সে লোক ধন্য। কিন্তু এই খাদ্য বিজ্ঞানের প্রসঙ্গটি কিন্তু থেকেই গেল যে ওইটার ফলে মন নেমে যায়, কিন্তু আলটিমেটলি মনটা বসিয়েছে সেই জন্য সে ধন্য।
এইটা একটা। আরেকটা হচ্ছে যে শুকর মাংস খেয়েছে মানেই, শুকর মাংসটা উদাহরণের জন্য বলা, যে খেয়েছে মানেই সে তাকে একবার দূর দূর করে দাও এরকম নয়, দেখো যে তার মনটা কোন দিকে যাচ্ছে। ওই যে নরেন্দ্রনাথকে বলেছেন তো, আর নরেন্দ্রনাথ বলে দিয়েছিলেন যে যদৃচ্ছা লাভই ভালো, সেইখানে শ্রীরামকৃষ্ণের স্নেহ মিশ্রিত আছে, যে তুমি এখন সব রকমই করতে পারো, তোমার সব দিকেই মন আছে, ভক্তি জ্ঞান ইত্যাদি। আর হচ্ছে যে ওই নরেন্দ্রনাথের পক্ষে ওটা যেন বলা যে যেন ওইরকমভাবে যে এটা খেয়েও যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য। ফলে নরেন্দ্র যে যদৃচ্ছা লাভের কথা বলেছে, কিন্তু দেখো তার মন কোন জায়গায় আছে, সেইটা বুঝে নরেন্দ্রকে কীরকম শ্রদ্ধা প্রণাম করবে সেটা তুমি নিজে ঠিক করে নাও। এই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, কিন্তু যিনি ভগবান লাভ, কামিনী কাঞ্চন ত্যাগ ইত্যাদির প্রসঙ্গ বলেন, বোঝাই যায় যে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে প্রসঙ্গটা। শেষ পর্যন্ত যাচ্ছে যে খাদ্যের ব্যাপারেও সতর্ক হও। ওই যে নিজের অবস্থা বললেন যে এই সময় পারি না, তা তিনি যদি না পারেন তাহলে অন্যরা পেরে যাবে? তিনি যখন বলছেন যে এই সময় সব রকম খেতে পারি না, তাহলে অন্যরা সব রকম খেয়ে ঈশ্বর লাভ করে ফেলবে ভক্তিভাবে? তা সেখানে তো ইঙ্গিত রয়ে গেল যে তার মানে বি কেয়ারফুল, বি অন ইয়োর গার্ড, যে কি খাচ্ছ এবং সেই খাওয়ার ফলে মনের অবস্থা কীরকম হচ্ছে। আর এইগুলো সব ওই রকমভাবে যে ঠিক আছে, শুকর মাংস খেয়ে যেটুকুনি ডাউন হয়েছিল তারপরেও ঈশ্বরের দিকে মন দিয়েছে অতএব ধন্য, আর ভবিষ্যান্ন নিয়ে কী সব করছে কিন্তু মন ঠিক মতনই না, এটা হচ্ছে না। কিন্তু ওই যে মনোযোগটা রাখো যে তোমার ঈশ্বর লাভের দিকে তুমি কতটা এগোচ্ছ। যদি কেউ ভাবেন যে তাহলে ওই খাদ্যের গুণাগুণ ওটা কোথায় লেখা আছে সেই মতো খাদ্য খেতে হবে, সেটা তিনি সন্ধান করতেই পারেন। আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে যেখানে রামানুজাচার্য প্রমুখ তারা খাদ্যের দোষ গুণ নিয়ে প্রচুর বলেছেন। আবার আরেকটি আছে উপায়, সেটি পরোক্ষ কিন্তু কম শক্তিশালী নয় বোধহয়। সেটি হচ্ছে কেউ যখন নিজের মনকে নিরন্তর নিয়ত প্রতিনিয়ত লক্ষ্য করছেন তখন উনি উঠিয়া বুঝে যাবেন যে যে খাদ্যের দ্বারা মনের মধ্যে সংগ্রাম লেগে যাচ্ছে, মনকে স্থির করতে, মনকে নিবিষ্ট করতে অসুবিধে হচ্ছে, তাহলে দের ইজ সামথিং রং উইথ দ্যাট ফুড। এই হয়ে গেছে ব্যাপার যে হয়তো বাড়িতেই রান্না হয়েছে, দোকান থেকে কিনে আনা হলে অনেকের লোকে অনেক রকম ভাবে, কিন্তু বাড়িতেই রান্না হয়েছে, তাও ওইটি খেয়ে জপ ধ্যানে মন বসাতে, ঈশ্বর স্মরণ করতে সময় লাগছে, তাহলে বুঝতে হবে যে এটা চলবে না। এইটাই হচ্ছে ব্যক্তি নিজে ঠিক করে নিতে পারবেন যে কোন খাদ্যের কীরকম গুণ, যেটা সম্পর্কে প্রত্যেকেরই অল্প বা বিস্তর অভিজ্ঞতা আছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই জায়গাটিকে রেখে দিচ্ছেন যে এটার সম্পর্কে সতর্ক থাকো। এমনিতে যদি কেউ কোনো একটা জায়গায় গিয়ে থাকে না, তারপর মনটা বারবার ওটাতে বিক্ষিপ্ত হয়ে যায় যে ভোগের কোনো একটা ব্যাপার, সিনেমা দেখতে গেছেন, অনেকক্ষণ ধরে সিনেমা টিনেমা দেখেছেন, ওই রংচঙে জগতের মধ্যে দেখেছেন, আর তারপরে অনেকের সঙ্গে মিশেছেন, সে একটা ফুর্তির একটা বাতাবরণ, তারপর মানুষটা যখন নিজের মতো ঈশ্বর স্মরণ করতে যাচ্ছেন তখন তার মনে হচ্ছে যে যা কি দেখলাম, কোথায় গেলাম, কি একটা সঙ্গের মধ্যে ছিলাম, এখন মনটাকে বসে আনতে সময় লাগছে। আজকালকার ভাষায় বলতে গেলে যে যেসব ইনপুটগুলো নিয়েছেন তাতে অসুবিধে হচ্ছে, আর একটু আধুনিক ভাষায় হচ্ছে যে যেসব বস্তু যেগুলো খেয়েছেন, লোকে বলেন না যে খুব খাবে, তো ইনিও যেগুলো খেয়েছেন তাতে মন বসাতে অসুবিধে হচ্ছে, খাওয়াটা চোখ দিয়ে কান দিয়ে হয়তো হয়েছে এবং সত্যি সত্যি মুখ দিয়েও হয়েছে। তাহলে এই যে ইনপুট নেওয়া বা খাওয়া, তার উপরে তো ব্যক্তির আধ্যাত্মিক সাফল্য এবং অগ্রগতি পদে পদে নির্ভর করছে। সেইখানে খাদ্যের গুণাগুণ বিচারের প্রসঙ্গ খুবই বাস্তব এবং প্রয়োজনীয় ও অপরিহার্য। শ্রীরামকৃষ্ণ সেইগুলির ইঙ্গিত দিচ্ছেন সুনিশ্চিতভাবে। তারপরে ওর বলছেন, মজা করছেন আর কি, আমরা রয়েছি কোথায়, আমরা রয়েছি 28 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, যেদিনকে অধরবাবুর বাড়ি যাবেন তার আগে তিনি কি করেছেন,
তিনি এসেছেন রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে। তো এই পুজোর মেজাজ একটা বলেন না, একটা বৈঠকি মেজাজ, কতকটা সেই রকম একটা মেজাজের মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। বলছেন, আমার কামার বাড়ির দাল খেতে ইচ্ছা ছিল। ছেলেবেলা থেকে কামাররা বলতো বামুনরা কি রাঁধতে জানে, তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ, সকলের হাস্য। এর যে কি মানে সে ভাষায় ব্যক্ত করা মুশকিল, কিন্তু ঠাকুর এরকম বলছেন যে ওই রকম গন্ধ। একটু ইঙ্গিত আছে যে ওই স্পর্শজনিত ব্যাপার একটা রয়েছে, সংস্কারের স্পর্শ একটা রয়েছে, কোথায় একটা অসুবিধে হচ্ছে। এর সঙ্গে কিন্তু ওই জাতিভেদ ইত্যাদি যুক্ত নেই, শুদ্ধ চিত্ত ব্যক্তি যদি থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে যে ভক্তরা তার কাছে থেকেছেন, অন্তরঙ্গ ভক্ত, তার সান্নিধ্যে থাকবার অনুমতি পেয়েছেন, তাদের একটা মানসিক অবস্থা আছে, ন্যূনতম একটা মানসিক অবস্থা, তা না হলে তারা থাকতেই পারেননি কাছে, বা শ্রীরামকৃষ্ণ সেইভাবে তাদের সঙ্গে যাননি, নিজেকে মেলে দেননি। বিশেষ করে যখন কেউ তাকে স্পর্শ করতে গেছেন, ঠাকুর হয়তো মা ভবতারিণীর মন্দিরের থেকে নিজের ঘরের দিকে আসছেন, তখন এটা সেই ভাবে একেবারে টলমলো অবস্থা, কেউ একটু ধরতে যাচ্ছেন, ঠাকুর ধরতে দিচ্ছেন না, বা অন্য কোনো অবস্থাতে স্পর্শ করতে দিচ্ছেন না, আবার কখনো কখনো কাউকে কাউকে স্পর্শ করতে দিচ্ছেন, একটুখানি পাটা একটু টিপে দাও, এই পদসেবা করতে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে যে যাদের দিচ্ছেন তারা অত্যন্ত উচ্চ অবস্থার শুদ্ধ চরিত্র ব্যক্তি, তা না হলে ওনার এই স্পর্শই সহ্য হচ্ছে না। এইবার যাদের ওরকম হচ্ছে তারা কে? তারা কি ব্রাহ্মণ সবাই? সে আবার কি? এই নরেন্দ্রনাথ দত্ত কায়স্থ বাড়ির ছেলে, তার সম্পর্কে এরকম বলছেন। তাহলে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে মনের দিক থেকে যে অর্জন করে ফেলেছে, তাহলে সে কিভাবে অর্জন করেছে খাদ্যাখাদ্যের বিচার ইত্যাদির মাধ্যমে, সেটা তো একটা প্রসঙ্গ। আর হচ্ছে যে যখন অর্জন করে ফেলেছে, শ্রীরামকৃষ্ণ তার জন্য নিজেকে পুরো দিয়ে দিচ্ছেন, মাস্টারমশাইকে বলছেন যে পাটা একটু হাত বুলিয়ে দাও, নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন, বাবুরাম বলছেন ও আমার অন্তরঙ্গ দরদি, দরদি নইলে প্রাণ বাঁচে না গানে, সে বাবুরাম ঘোষ তো তিনি। তাহলে এই যে জায়গা, সেই সমস্ত ঘটনা ঘটছে, তো সেখানে যেখানে ভাবের দিক থেকে কড়াং করছে সেইখানটাতে আপত্তি করছেন। তো এই ডাল খাওয়ার প্রসঙ্গে এলো যে আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল, ছেলেবেলা থেকে কামাররা বলতো বামুনরা কি রাঁধতে জানে, তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ, সকলের হাস্য। গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম, গোবিন্দ রায়ের কথা দুটি স্থূলাক্ষরে, গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম, কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না, কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলো, খানিক খেলুম, মণিমল্লিকের বাগানে ব্যানুন রান্না খেলুম, কিন্তু কেমন একটা ঘেন্না হলো। গোবিন্দ রায়ের মহাশয়ের কাছে আল্লা মন্ত্র নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং তখন বলছেন যে ভাত রান্না হলো কোথায়, কুঠি বাড়িতে পেঁয়াজ দিয়ে হলো, মানে ওই সম্প্রদায়ের মতো করে, খানিক খেলুম, এই এই তার খাদ্যের নানান রকম দেখাচ্ছেন। মণিমল্লিকের বাগানে ব্যানুন রান্না খেলুম, মানে ব্যঞ্জন নানান রকম করেছে, তরকারি আর কি করেছেন, কিন্তু কেমন একটা ঘেন্না হলো, খুব অদ্ভুত অদ্ভুত ঘেন্না কেন, লোকে বলে চুল পড়ে গেছে, না সেরকম নয়, তো বোঝাই যাচ্ছে। তাহলে ওই স্পর্শ দোষ, কিরকম চরিত্রের মানুষ সেটি প্রস্তুত করেছেন এবং কি দ্রব্য তার মধ্যে আছে, এইগুলো ম্যাটার করছে। দেশে গেলুম, দেশে গেলুম রামলালের বাপ ভয় পেলে, ভাবলে জাটদার বাড়িতে খাবে, ভয় পেলে পাছে তাদের জাতে বার করে দেয়, আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। তো রামলাল দাদার বাবা, তিনি ভয় পাচ্ছেন, বলছেন ঠাকুর বলছেন যে ভাবলে জাট তার বাড়িতে খাবে, এরকম তখন তো ওনার অভ্যেস, যেখানে গিয়ে একটু খেয়ে নিলাম, ওই যে বলছেন কামারদের বাড়িতে খেয়েছিল, তো এই গল্পের মেজাজে এসব বলছেন যে ভয় পেলে পাছে তাদের জাতে বার করে দেয়।
তাই আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার। বেদ পুরাণে যা বলে গেছে, করোনা অনাচার হবে, তন্ত্রে আবার তাই ভালো বলেছে এইটা। তা বললেন যে বেদ পুরাণে শুদ্ধাচারের কথা আছে, আর বেদ পুরাণে যা বলে গেছে তন্ত্রে আবার তাই ভালো বলেছে। ওই যে আমরা বলছিলাম খাদ্য বিজ্ঞান, এখন সেটা সম্পর্কে আবার নানান রকমের মত রয়েছে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে নানান রকমের মত, এখন বেদ পুরাণ সেইখানে যে মত রয়েছে, যে দর্শন, যে আধ্যাত্মিকতা, তার সঙ্গে যেটা মেলে সেই রকম খাদ্যের বিচার রয়েছে। আমরা রামানুজাচার্যর কথা বলেছিলাম, কিন্তু তিনি যে একাই বলেছেন খাদ্য সম্পর্কে তা তো নয়। যারা বলছেন তারা কি জন্যে বলেছেন, তাদের যে মত পথ সেইটির মতো করে বলেছেন যে এই এই খাবারগুলো চলবে, বা এই এইগুলোর দোষ মাছিয়ে চলতে হবে, এই এইগুলো চলবে, এরকমভাবে তারা বলেছেন। সেই জন্য একটা পথের সঙ্গে আরেকটা পথের খাদ্য সম্পর্কে যা বলা হচ্ছে তার মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন, এটি এক। দুই হচ্ছে যে তার যা, তাহলে বিজ্ঞান কি রইল? বিজ্ঞান ওটাই রইল যে এই সামূহিক যে জ্ঞান তাকেই তো বিজ্ঞান বলা হচ্ছে, যে হ্যাঁ এই ব্যাপারটা রয়েছে এবং সেটা এক এক জায়গায় এক এক রকম। মেডিকেল সায়েন্স আছে, কিন্তু কলকাতার মানুষের ধরো যাক পেটের অসুখ হয়েছে, আফ্রিকায় একজনের হয়েছে, আমেরিকায় একজনের হয়েছে, তাহলে তিনজনের কি একই ওষুধ হবে নাকি? কখনো হতে পারে? অথচ সিমটমস শুনলে মনে হচ্ছে একই রকম, কিন্তু ওষুধ এক একটা অঞ্চল ভেদে এক এক রকম হবে। তেমনি ভব রোগের জন্য যে ওষুধ এবং পথ্য, সেটাও এক এক জায়গায় এক এক রকম হবে। ওই যেমন কলকাতা, আফ্রিকা, আমেরিকা, সেই রকমই বেদ পুরাণ তন্ত্র, সেইখানে খাদ্য সম্পর্কে নানান রকম আছে। তাহলে ওই সবটা মিলে তো বিজ্ঞান, যেমন মেডিকেল সায়েন্স চিকিৎসা বিদ্যা সেই বিজ্ঞান, তেমনি এই অধ্যাত্ম বিজ্ঞান খাদ্যের বিজ্ঞান। তিন, তাহলে একজন মানুষ তিনি ঠিক করবেন কি করে যে কলকাতায় কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয়? এইটা হচ্ছে ওইখান থেকে, যে এমনি খাবার খেয়ে সে যেমন বুঝতে পারে যে এটা কলকাতাতে ঠিক সহ্য হচ্ছে না, অথচ আমি যখন সাউথে ছিলাম কি আমি যখন নর্থে ছিলাম এরম এরম খেতাম, কলকাতায় দেখছি এটা খেয়ে সহ্য হচ্ছে না, তাই সহ্য হওয়াটা দিয়েই তো সে বুঝে যাচ্ছে। পেট গড়বড় করছে, চারবার ছুটতে হয়েছে হয়তো, তা সহ্য হওয়া বা না হওয়া দিয়ে বুঝে যাচ্ছে। তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রে খাদ্য সহ্য হচ্ছে কি হচ্ছে না, যে ব্যক্তি একটু চেষ্টা করবে সেই বুঝতে পারবে। সুতরাং খাদ্য বিজ্ঞানের এই প্রায়োগিক দিক থেকে ওই বিজ্ঞানকে ধরে থাকতে পারবে মানুষ, ওই বিজ্ঞানকে পছন্দ করবে, ওই বিজ্ঞানকে অনুসরণ করবে, শ্রীরামকৃষ্ণ বললেন। এইসব কথা বলতে বলতে বলছেন কি অবস্থায় গেছে, মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম, বলছেন কি অবস্থায় গেছে, ওনার সাধনের অবস্থা বলছেন। বলে বলছেন মুখ করতুম আকাশ পাতাল জোড়া, মানে হাঁ করে, আর মা বলতুম, যেন মাকে পাকড়ে আনছি, যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনা। এইবার নিজের সাধনের অবস্থার কথা বলতে চলে যাচ্ছেন এবং মাতৃময় যে তার যে অবস্থা সেটিতে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন যে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম, যেন মাকে পাকড়ে আনছি, যে ওই মা যে বলছি ওইটির দ্বারা মাকে ধরে আনছি। খাদ্যের কথা একটু আগে হয়েছে, আর এখন সেই মাতৃভাব যেটির কথা একটু আগে শুনেছিলাম আমরা, তারপর খাদ্যের ভাব এসেছিল যে নেশার কথা বলেছিলেন, এখন আবার মায়ের প্রসঙ্গে আসছেন এবং বলছেন যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনা। ওই জাল ফেলে মাছ টেনে আনা, যে মাছ উঠবেই উঠবে, সেই রকম ভাবে মা বলে ডাকতাম, যে মা আসবেই আসবে। গানে আছে, এবার কালী তোমায় খাবো,
খাবো খাবো গো দিন দয়াময়ী, তারা গণ্ড যোগে জন্ম আমার, এবার কালি তোমায় খাবো। এই সমস্ত পঙ্ক্তি স্থূলাক্ষরে দেওয়া আছে। এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দিন দয়াময়ী, তারা গণ্ড যোগে জন্ম আমার, এবার কালি তোমায় খাবো। তারপর গণ্ড যোগে জনমিলে সে হয় মা খেকো ছেলে, এবার তুমি খাও কি আমি খাই মা, দুটার একটা করে যাব। হাতে কালি মুখে কালি সর্বাঙ্গে কালি মাখিব, যখন আসবে সমন বাঁধবে কোষে, সেই কালি তার মুখে দিব। খাবো খাবো বলি মা গো উদরস্থ না করিব, এই হৃদিপদ্মে বসাইয়ে মন মানসে পূজিব। যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা খাবো, আমার ভয় কি তাতে, কালি বলে কালেরে কলা দেখাবো। ডাকিনী যোগিনী দিয়ে তরকারি বানায়ে খাবো, মুন্ডমালা কেড়ে নিয়ে অম্বল সম্বরা চড়াব। কালীর বেটা শ্রীরাম প্রসাদ ভালো মতে তাই জানাব, তাতে মন্ত্রের সাধন শরীর পতন যা হবার তাই ঘটাইব, এবার কালী তোমায় খাব। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, কি অপূর্ব অবস্থা! এবং সেইটির সঙ্গে ঠাকুরের সেই প্রথম সাধনের দিব্যোন্মাদ অবস্থার অঙ্গাঙ্গী সম্পর্ক, গানের মধ্যে কি অপূর্ব ভাব, যেখানে বলছেন যে মাকে গ্রহণ করবেন, একেবারে খেয়ে ফেলব। তবে এই হচ্ছে আর্টিস্টিক টাচ। খাবো খাবো বলি মা গো উদরস্থ না করিব, এই হৃদিপদ্মে বসাইয়ে মন মানসে পূজিব। শ্রীরামকৃষ্ণ বলছেন, উন্মাদের মতো অবস্থা হয়েছিল এই ব্যাকুলতা, এরকম কি অপূর্ব! ওই কথা বলতে বলতে এই জায়গায় চলে আসছেন, মা জাগ্রত হয়ে উঠছেন তার শ্রীমুখের কথামৃতে। উন্মাদের মতো অবস্থা হয়েছিল এই ব্যাকুলতা, আর এইসব শুনতে শুনতে একজন চার্জড হয়ে যাচ্ছেন, গান গাইবেন তিনি। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র গান গাইতে লাগিলেন, নরেন্দ্র গান গাইতে লাগিলেন, আমায় দে মা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে। মনে হয় নরেন্দ্রনাথ স্বতঃস্ফূর্তভাবে গান গেয়ে উঠেছেন, ঠাকুরের ওই রকম ভঙ্গি, ওই রকম পরিবেশন, ওই রকম আনন্দের উন্মত্ত প্রায় উদ্ভাস। নরেন্দ্রনাথ ইজ আনএবল টু হোল্ড হিমসেলফ ব্যাক, উইথ অল ডিভাইন প্লেজার অ্যান্ড এক্সট্যাসি হি স্টার্টস সিঙ্গিং। নরেন্দ্র গান গাইতে লাগিলেন, আমায় দে মা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ গাইলেন এবং তারপরেই নরেন্দ্রনাথ। কি অপূর্ব! শ্রীরামকৃষ্ণের গানের পরে নরেন্দ্রনাথ গাইছেন, ওই ভাব। মাস্টারমশাই লিখছেন, গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। এরকম হচ্ছে যে ঠাকুর নরেন্দ্রনাথের গান শুনতে শুনতে আবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সমাধি ভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন। গিরিরানী বলছেন, পুরবাসী রে আমার কি উমা এসেছে। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। এই গানের বিশদ বাণী মাস্টারমশাই দেননি, ভাবটি বলেছেন যে গিরিরানী পুরবাসীদের সম্ভাষণ করে বলছেন, পুরবাসী রে আমার কি উমা এসেছে। আর মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। তাহলে মা কালীর গান শ্রীরামকৃষ্ণ পরিবেশন করলেন, তারপর নরেন্দ্রনাথ, ঠাকুর সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর ওই মা কালী, যিনি মা কালী, তিনি মা দুর্গা, তিনি মা জগদ্ধাত্রী,
এই দুর্গাপূজার মহাষ্টমীর দিন তো ঠাকুর আগমনী ধরছেন, ওই গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন। মানে স্বয়ং গিরিরানী হয়ে যেন ওইভাবে গান গাইছেন যে এলো এলো আমার উমা এলো, পুরবাসী রে আমার কি উমা এসেছে। ঠাকুর সেই ভাব আরোপ করে গাইছেন, মাস্টারমশাই লিখছেন ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন, প্রেমে উন্মত্ত। কার প্রতি প্রেমে? মায়ের প্রতি প্রেমে, আধ্যাত্মিকতার প্রতি প্রেমে। বিশ্বজুড়ে মায়ের যে অপূর্ব সঙ্গীতের কলতাল উত্থিত হচ্ছে নিরন্তর, তার প্রতি প্রেমে শ্রীরামকৃষ্ণ সেই ভাবে গান গাইছেন, মাস্টারমশাই লিখছেন। তারপর লিখছেন গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, আজ মহাষ্টমী কিনা মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। এরকম বললেন যে আজ মহাষ্টমী কিনা মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। এইবার শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয় একটি উক্তি করবেন, যার জন্যে আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ। মাস্টারমশাই লিখছেন, কেদার প্রভু আপনি এসেছেন, মা কি আপনি ছাড়া। কেদার বাবুকে আমাদের প্রণাম। কি সুন্দর হৃদয়ের কথা বললেন, হৃদয়ের মধ্যে যেন একটি ছবিকে তিনি চিরতরে লগ্ন করে দিলেন, স্থাপন করে দিলেন হৃদয় বেদিতে পূজার জন্যে। বললেন যখন ঠাকুর বলেছেন যে আজ মহাষ্টমী কিনা মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে, তখন কেদার চট্টোপাধ্যায় মহাশয় বলছেন প্রভু আপনি এসেছেন, মা কি আপনি ছাড়া। তাহলে মা এসেছেন মানেই হচ্ছে আপনি এসেছেন, মা আর আপনি অভেদ। আরেকটি হচ্ছে যে এই যে আমাদের চোখের সামনে তো আপনি এসেছেন, তাই বললেন যে আপনি এসেছেন, মা কি আপনি ছাড়া। তা আমাদের চোখের সামনে তো আপনি এসেছেন, সেই জন্যে এই রকম হচ্ছে। অর্থাৎ কেদারবাবুর উক্তিটিকে বিশদ করলে দাঁড়াচ্ছে যে মহাষ্টমী যদি নাও হয়, আপনি এলেই মা আসেন, আর এইরকম আনন্দের সাগরে উথাল পথাল হয় প্রভু। কেদারবাবু এই মহামূল্যবান উক্তিটি করছেন, গানে আছে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তো ওই যে তুমি নিজেই নিজের পুজো করেছ এবং ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা, তুমি মায়ের পুজো করছো আমি দেখছি আমার মানস নেত্রে, কিন্তু তফাত করতে পারছি না, আর সেই তুমি আমার প্রাণ। আর কেদারবাবু বলছেন 28 সেপ্টেম্বর 1884 রয়েছি আমরা, এইটি বললেন যে আপনি এসেছেন, এই অপূর্ব উক্তি করছেন তিনি। ঠাকুর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন। ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন। এবারে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে আনমনে কেন, এইটি আমরা কথামৃতের মধ্যে বিভিন্ন সময় দেখছি, যারা আগে পড়েছেন তারা হয়তো জানেন যে এই যখনই ঠাকুরকে উদ্দেশ করে কিছু বলা হচ্ছে, তাকে নিয়ে আসা হচ্ছে পাদপ্রদীপের আলোয়, সঙ্গে সঙ্গে তিনি পিছিয়ে যাচ্ছেন। তিনি ধর্ম উপদেশ দিচ্ছেন, তিনি গান করছেন, তিনি নৃত্য করছেন, সবই, কিন্তু তার পুরো মনোভাবটি হচ্ছে যে মা আমার মধ্যে দিয়ে করছেন, মা আমাকে করাচ্ছেন, মা করাচ্ছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, যেন সেইটা ভেঙে যাচ্ছে সেই ঘোরটা, সেই মাতৃভাবময় অপূর্ব ঘোর, সেটা যখন ভেঙে যাচ্ছে, কখন যখন কেউ বলছে আপনি আপনি আপনি, তখন ঠাকুর সেখান থেকে যেন পিছিয়ে আসতে চাইছেন। এই জন্য কি হলো, ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান করিলেন। যখন কেদারবাবু অত দামি একটি কথা বলেছেন, সেটি আমাদের হৃদয়ের পরম সম্পদ, আর ঠাকুর আমার যেন আত্মগোপন করছেন। এইসব কথা লিখছেন কে? লিখছেন শ্রীম, যিনি ঠাকুরের এই আত্মগোপনের ভাব দেখেছেন তো, আর নিজেকে পুরো চাদর টাদরে একবারে মুড়ে রেখে দিয়েছেন, বোঝবার উপায় নেই।
শ্রীমকথিত লিখেছেন ইত্যাদি। মাস্টারমশাই কথামৃতের মধ্যে কতভাবে আত্মগোপন করেছেন বিভিন্ন সময়ে আমরা সেই প্রসঙ্গের মধ্যে এসেছি। তো ওই ঠাকুরকে দেখেছেন, তো দেখে সেই ছাঁচে জীবন তৈরি হয়ে গেছে, আলাদা করে মনে হয় তৈরি করতে হয়নি, একেবারে হয়ে গেছে। তো ঠাকুর এইখানেতে কি হলো, অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন, কিন্তু মাধুর্যপূর্ণ পরিবেশ একই রকমভাবে আমাদের দৃষ্টিগোচর ও কর্ণগোচর হচ্ছে। ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন, তারে কই পেলুম সই হলাম যার জন্য পাগল, ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। তো ঠাকুরকে কেদারবাবু যখন এইসব বলেছেন স্তুতি করার মতো, তখন ঠাকুর এই গানটি ধরছেন, তারে কই পেলুম সই হলাম যার জন্য পাগল, ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। আর এক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে, রাইকে রাইকে রাজা সাজায় আপনি কোটাল সাজে, আর এক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। এই ভাবের গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, চলছে গানের স্রোতধারা। মাস্টারমশাই লিখছেন, আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাহিতেছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। এই পঙ্ক্তিটিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন, চলছে। আমরা দেখছি যে এই যে গান হচ্ছে অষ্টমীর দিন ঠাকুর বললেন, আর মাতৃভাবের গান হচ্ছে নিজে করেছেন, নরেন্দ্রনাথ করেছেন, উমা তার মধ্যে আবার এই গান চলে এসেছে যে বৃন্দাবনের প্রসঙ্গ এসে গেছে, নবদ্বীপের প্রসঙ্গ এসেছে। ফলে শুধু যে শ্যামা মায়ের কথা হচ্ছে তা নয়, আবার বৈষ্ণবভাবের, আসলে অধ্যাত্মভাবের উৎসব হচ্ছে শ্রীরামকৃষ্ণের। দুর্গাপূজার মহাষ্টমী, সেইখানে এই সব হচ্ছে, বাবা চমৎকার। তো আসলে এক মেলা বসে গেছে, পুজো উপলক্ষে মেলা হয়, তো এখানে ধর্মের মেলা, মেলা ধর্মের সানন্দ সম্মিলন, সেখানে আর ভেদ টেদ কোনো বোকায় করে নাকি। তো শ্রীরামকৃষ্ণ সেইভাবে এইসব গান গেয়েছেন। এই যে বললেন রাধা প্রেম সুধা, এই গান গাইবার পরে আবার মাস্টারমশাই লিখছেন, আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাহিতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। তারপরেও আছে, ঠাকুর গান করিতেছেন, হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ওই ঠাকুরের ভাবে এমন উন্মত্ত হয়ে যাচ্ছেন, এমন উদ্দীপন হচ্ছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় দাঁড়িয়ে পড়েছেন হরিবোল হরিবোল বলতে বলতে। এই যে আমরা বলছিলাম যে ধর্মের মহাভোজ, আসলে যে কোনো একটা জায়গায় যদি বাদ যায়, এই পদটা নেই, তাহলে কেমন হয়ে যাবে। এখানে সব রকম মিলে আনন্দ হচ্ছে। তবে হ্যাঁ, দুর্গাপূজার মহাষ্টমী, গান রচিত হয়েছে অনেক পরে, রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ করোনা আমার মন। তেই দেখা যাচ্ছে মহাসম্মিলন, মহাভোজ, মহামিলন স্থল। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় হরিবোল হরিবোল বলতে বলতে দাঁড়িয়ে উঠেছেন, তার মানে এইবারে শুরু হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি শুরু হবে এই দেখতে পাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। তাই বিজয় এবং অন্যান্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, অন্যান্য ভক্তেরা রয়েছেন, ঠাকুর ভাবন্মত্ত হয়ে তাদের সঙ্গে নাচতে আরম্ভ করলেন। আমরা বলছি কথায় কথায় কথামৃত, গাইতে গাইতে কথামৃত, নাচতে নাচতে কথামৃত, সংকীর্তনের মধ্যে কথামৃত। কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয় নরেন্দ্র ও অন্যান্য ভক্তের আসন গ্রহণ করিলেন, সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে, ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। এই সমস্ত প্রসঙ্গ হতে হতে ভক্তরাও কিছু প্রশ্ন করবেন এবং
আরো কথা এগোবে, কথামৃত বর্ষিত হবে। আমরা আজকে এইখানটিতে কি বলবো সাময়িকভাবে সমাপন করব। রয়েছি আমরা উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 585 পৃষ্ঠায়, রয়েছি 28 সেপ্টেম্বর 1884 আনন্দ ঘন উৎসবে, যেখানে আনন্দের উৎস শ্রীরামকৃষ্ণ এবং তার শ্রীমুখের ধর্মকথা। আমরা খেয়াল করছি যে এই রকম ভাবে চলছে প্রসঙ্গ, আর কীর্তন যে হয়ে গেছে, তারপরে ভক্তেরা আসন গ্রহণ করেছেন, সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব রয়েছে এবং ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কোথায় রয়েছি আমরা? ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে। আর সেখানে এই রকম ভাবঘন পরিবেশের সৃষ্টি হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে। এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আমরা আবার আগামীকাল মিলিত হব সকলে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর স্মরণ করছি, প্রত্যেক রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা, আর শেষ করতে করতে ভাবছি সেই প্রসঙ্গের যার শেষ হয় না, যে কেদারবাবু যে বললেন আপনি এসেছেন, মা কি আপনি ছাড়া? এটি কি চমৎকার! শ্রীরামকৃষ্ণের মনে হয় খুব আনন্দ হয়েছে যে ওই মায়ের প্রসঙ্গ এসেছে, এবং ঠাকুর যে মা ছাড়া নন এই প্রসঙ্গ এসছে, কিন্তু তবু ওনার উপর গুরুত্ব আরোপিত হয়েছে দেখে ঠাকুর যেন একটু অন্যমনস্ক হয়ে গেছেন, ওই প্রসঙ্গের মধ্যে বেশিক্ষণ থাকতে চাননি। কিন্তু ঠাকুর এবং মা যে অভিন্ন, মা ভবতারিণী ঠাকুরের মধ্য দিয়ে কথা বলছেন, এই রকম যে অবস্থা সেটি ভেবে আমরা ধন্য হচ্ছি। আর ভাবছি যে কথামৃতের মধ্য দিয়ে এই আমাদের পরম প্রাপ্তি, যে শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, ভক্তদের পাচ্ছি, মহাষ্টমীর মহান উপলক্ষ পাচ্ছি, এবং ঠাকুর যাঁর কথা বলছেন বারবার, বলছেন যে যাঁর ইচ্ছায় তিনি চলেন, যিনি যেমন করান ঠাকুর তেমনি করেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে, সেই তাকে পাচ্ছি গানের ভাষায়, যিনি শ্যামা সুধা তরঙ্গিনী। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।